করতাম না তার বিরুদ্ধে বাগমা থানা এখন পর্যন্ত 8টি লিখিত কমপ্লেন সেখানে করা হয়েছে। প্রত্যেকটি ঘটনা জড়িত, কারোর বাড়ি ভাঙবে, কারোর বাইক ভাঙবে, কারোর সেখানে বাড়িতে আগুন দেবে, বাড়ি লুট করবে, রাস্তায় ধরে মারধর করবে, যত বাগমা যত ঘটনা হয়েছে সে প্রদীপ ঘোষ সেই ছেলেটা সবচাইতে প্রথম সারিতে থেকে সে সমস্ত ঘটনাগুলো সেখানে করতে। সরকারপাড়া দুটুজন বাচ্চারা গাড়ি ছিলাম আমরা, এই সরকারপাড়া বাড়ি এদিকে শুরু হয়েছে, আমরা এই গাড়িটা এই জায়গাতে দাঁড়া করে বাইক দাঁড়া দাঁড়া বাইক আনছে, বাইকগুলো এদিকে রাখতেছি না, আমরা এই বাড়িটি দুটুজন পাচার করেছি না, যে নিখিলদের বাড়ি অবধি লাস্ট আমরা গেছি, এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আবার সামনের দিকে যাওয়ার লোক আমরা বাইরেছি, পরক্ষণে এদিক থেকে অনেক মানুষে আমরা ডাকতে করেছে তোমরা গাড়ি ভেঙে লেতেছে, বাইক ভেঙে লেতেছে, তখন আমরা কিছু এদিকে এই পর্যন্ত আমরা আগিয়ে আছি, এই জায়গাতে আমার পরে আমরা ওই সামনাটার মধ্যে আমরা আক্রমণ করছি, বিজিবির পুলা বাঞ্চ তো আছে, এর মধ্যে আমরা অনেকে বেশি চিনি তারা 15-20 জনের মতো, এই যে আমরা গাড়িটি বাইকে সব বাইক আনছি, কটা বাইক আনছে, 4টা বাইক, একটা গাড়ি, একটা গাড়ি। আপনারা কোন দল থেকে প্রচারে বেরিয়েছিলেন? আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে। জাতীয় কংগ্রেস থেকে না? আর আপনি যে অভিযোগ করতেছেন যে যারা ভাঙছে তারা কোন দলের? তারা বিজেপি দলের। আর ঘটনাটা কটার সময় ছিল? এই তো 4:30টা। এই যে আক্রমণটা 4:30টার সময়? 4:30টা 5টা নাগাদ এরকম। 5টা? 5টা হইবো না? ইনজুরড কয়জন আছেন আপনারা? ইনজুরড আমরা 4-5 জনের মতো ইনজুরড আছে। এর মধ্যে কি আছে বিশেষ? বিশেষ করে যেমন আমাদের তার নাম কি দেব, আমাদের টিটন বলা ইনজুরড আছে, মানে জেলা কংগ্রেস সভাপতি, জেলা কংগ্রেস সভাপতি তার হাত ভাঙছে, আরেকজনের মাথা ফাটাছে, আরো 3 জনের হাত ভাঙছে। পাওয়া কয়জন আপনারা? আমরা 4-5 জনের মতো আহত হয়েছি।